রংপুর নগরী সহ বিভাগের কয়েকটি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টা এবং ডিভাইস ব্যবহারের দায়ে সিন্ডিকেট সদস্য সহ 53 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। পুলিশ জানায়, রংপুর মহানগরে 30 জন শিক্ষক, 11 পরীক্ষার্থী এবং 5 জন সিন্ডিকেট সদস্য সহ 19 জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও লালমনিরহাটে 13 জন, দিনাজপুরে 10 জন, ঠাকুরগাঁওয়ে 6 জন, নীলফামারীতে 3 এবং কুড়িগ্রামে 1 জনকে গ্রেপ্তার করা হয়। জানানো হয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের খবরে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অত্যন্ত সজাগ থাকার কারণে আমাদের এতগুলো আমরা ধরতে পেরেছি এবং আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষার যে শিক্ষক নিয়োগ হয় এখানে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে হয় এবং হবে ইনশাল্লাহ। সজাগ ছিলাম বলেই আমরা মনে করি যে পরীক্ষার শুরু হওয়ার আগেই এই বিষয়টি উদ্ঘাটিত হতে পেরেছে এবং আমরা সকল সেন্টারে সারা বাংলাদেশের আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের মাধ্যমে সারা বাংলাদেশকে অ্যালার্ট করেছি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।